আলোচ্য বিষয় 2023 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণ মান থাকছে 25 এবং এর জন্য তোমার সময় পাচ্ছ 50 মিনিট। তো প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে আগে আমরা দেখে নেব তোমাদের কোন কোন চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকছে এবং সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তো দেখো, তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা থাকছে সেটা হচ্ছে ভৌত পরিবেশ তাপ। সেখান থেকে তোমাদের দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে এখান থেকে 5 নম্বর। তারপরে যে চ্যাপ্টার মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক, এটা এখান থেকে তোমাদের থাকছে একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। এরপরে তোমাদের তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকে তোমাদের থাকছে একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5। এরপরে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট এখান থেকেও থাকছে 5। তারপরে মানুষের খাদ্য ও খাদ্য উপাদান, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, একটা 1 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন, এখান থেকেও 5 থাকছে, মোট তোমাদের 25 নম্বরের প্রশ্ন থাকতে চলেছে। তো তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথম যে প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তর নির্বাচন করো। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এর অপশনে দেখো আছে পরিবহন ও পরিচালন পদ্ধতিতে, পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে, পরিচালন ও বিকিরণ পদ্ধতিতে, নাকি বিকিরণ পদ্ধতিতে। উত্তর হচ্ছে ঘ, বিকিরণ পদ্ধতিতে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যেটি তড়িৎ বিশ্লেষণ নয় সেটি হলো, সোডিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম সালফেট আছে, গ্লুকোজ আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে। তো এটা সঠিক উত্তর হলো গ, গ্লুকোজ। আচ্ছা, তোমরা কি জানো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো, এদের মধ্যে যেটাতে ডিম পোনা প্রতিপালন করা হয় সেটা হচ্ছে আতুর পুকুর। 1.4, যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি হলো, এর মধ্যে তাপের কুপরিবাহী হচ্ছে কাঠ, গ হচ্ছে সঠিক উত্তর। যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, এর মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দেখে নাও ঘ, যেটা অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। পরের প্রশ্ন, মৌমাছিদের জীবনের 4টি দশার সঠিক ক্রমটি হলো, এর মধ্যে কোনটা সঠিক ক্রম। দেখো তোমার যেটা গ আছে, অর্থাৎ ডিম থেকে লার্ভা থেকে পিউপা থেকে পূর্ণাঙ্গ, এইটা হচ্ছে 4টি দশার সঠিক ক্রম। পরের প্রশ্ন, 1.7, পিসিকালচার হলো মাছ চাষ, মাছ চাষকে পিসিকালচার বলা হয়। আচ্ছা, তোমরা কি জানো রেশম মথের চাষকে কী বলা হয়? যদি জেনে থাকো তাহলে সেটা কমেন্টে লিখে ফেলো। এবার দেখো কিছু এক্সট্রা প্রশ্ন, এই শর্ট কোশ্চেনের কিছু এক্সট্রা আমি দিয়েছি, এখানে দেখে নাও। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে, নাকি শুধুমাত্র তরল পদার্থের মধ্যে দিয়ে, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে, তরল কঠিন গ্যাস সব পদার্থের মধ্যে দিয়ে, কোনটা হবে লিখতে হবে। খারিফ ফসলের একটি উদাহরণ হলো গম, ভুট্টা, ছোলা, নাকি সর্ষে। সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের সমান, নাকি বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কম, নাকি বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে বেশি, নাকি নির্দিষ্ট গলনাঙ্ক নেই। তারপরে দেখো 4 নম্বর, নিচের কোন কথাটি ঠিক নয়, কোনো রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না, নাকি এমন কোনো সার্বজনীন অনুঘটক হয় না যা সমস্ত বিক্রিয়ার বেগ বাড়াতে পারে, নাকি কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না, পরীক্ষা করে বার করতে হয়, নাকি কঠিন অনুঘটককে গুঁড়ো করে ফেললে তার ক্ষেত্রফল বাড়ে ফলে বেশি সংখ্যক অণু, আয়ন, পরমাণু বিক্রিয়া করার সুযোগ পায়। এর মধ্যে কোনটি ঠিক নয় সেটা তোমাদের লিখতে হবে। 5 নম্বর, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে ঝড়, ভূমিকম্প, বজ্রপাত, নাকি অগ্নুৎপাতে। কোনটি তড়িৎ বিশ্লেষণ পথ নয়, চিনি, নাকি NaCl, নাকি KOH, নাকি MgSO4। ঠিক আছে, তো এইসব এক্সট্রা প্রশ্নের উত্তরগুলি যদি তোমার দরকার হয় তোমার কমেন্টে জানাবে, আমি তোমার জন্য নিয়ে চলে আসবো। এবার দেখো চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো। উত্তর হচ্ছে ক্যাটালেজ। 2.2, দেখো বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটনা সম্ভব কিসের জন্য? উত্তর হবে, বায়ুর মধ্যে দিয়ে জলীয় বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে তড়িৎ চলাচল ঘটনা ঘটা সম্ভব। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি ডিপ লিটার, লিটার কী, এই লিটারটা কী সেটা জানতে চেয়েছে। তো লিখবে খড়, বিচালি,
শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, তুলো আর যবের তুষ, ভুট্টা, আমের খোলা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোলট্রি পাখির বিশেষ ধরনের সজ্জাকে লিটার বলে। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় বিছানো হয়, এরপর অন্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটারের লিটার তৈরি করা হয়। 2.4 দেখো, কোন যন্ত্রের সাহায্যে ফসল তোলা এবং ঝাড়া দুই করা যায়? উত্তর লিখবে কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামক যন্ত্রের সাহায্যে ফসল তোলা এবং ঝাড়াই দুটোই করা যায়। এবার দেখো 2.5, ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়? উত্তর লিখবে ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13 কিলোমিটার হয়। 2.6, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কী বলে? উত্তর লিখবে রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে পেন্টোগ্রাফ বলে। এবার দেখো তোমাদের জন্য কিছু আমি এক্সট্রা প্রশ্ন নিয়ে এসেছি, এগুলো হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন, দেখে নাও 1 নম্বর এক্সট্রা প্রশ্ন কী আসতে পারে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? 2, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? 3, Fe প্লাস Cu2 প্লাস Fe2 প্লাস Cu বিক্রিয়াটি কোন জারক বা কোন বিজারক তা উল্লেখ করো। তারপরে দেখো, কোনো কম দামি ধাতুর উপর তৈরি বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোডে কী কী নিতে হবে? 5 নম্বর, কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো, ঠিক আছে? এবার দেখো 3-এর দাগের যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, দেখে নাও। উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? এর উত্তর তোমার লিখবে কোনো রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়, যার কারণে বিক্রিয়ক অণুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তোমার যেহেতু একটাই 2 নম্বরের প্রশ্ন থাকছে, তো এর 2 নম্বরের কিছু এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলো এবং ছাদ যদি টিনের হতো তবে কী কী সুবিধা হতো আর কী কী অসুবিধা হতো লেখো, ঠিক আছে? 4 নম্বর দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান এখানে 3 আছে। জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে? উত্তর লিখবে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার 2 মিনিটের মধ্যেই টেস্ট টিউবের বাইরের গায়ে ফোটা ফোটা জল জমেছে, পরিবেশ থেকে তাপ শোষণ করে বলেই এমনটা ঘটে, সুতরাং বলা যায় এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে জল যোগ করা হলে অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয় এবং তাপ শোষণ করে, ফলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায়। 4.2 দেখো, যক্ষা রোগের লক্ষণ কী কী? উত্তর লিখবে যক্ষা রোগের প্রধান লক্ষণগুলি হলো, দিয়ে লিখবে প্রচণ্ড দীর্ঘস্থায়ী কাশি ও কফের সঙ্গে রক্ত, রাতের দিকে জ্বর, শ্বাসকষ্ট। 3 নম্বর লিখবে শরীরের ওজন কমে যাওয়া। 4 নম্বর ক্লান্তি ও খাওয়ায় অনীহা। 5 নম্বর অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা। এবার দেখো চলে আসছি 4.3-এর প্রশ্ন, কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর লিখবে বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে, দিয়ে লিখবে তরলের উপরতলের বিস্তৃতি, তরলের উপরতলের বিস্তৃতি যত বেশি হয় বাষ্পায়নের হারও তত বেশি হয়। পরের পয়েন্ট দিবে তরলের উষ্ণতা, দিয়ে লিখবে তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। তারপর চলে আসছি গয়ের, দেখো গয়ের পয়েন্টে কী লিখবে, তরলের ওপর বায়ু চলাচল বাড়লে বাষ্পায়ন দ্রুত হারে হয়। তারপরের পয়েন্ট লিখবে তরলের ওপর বায়ুর চাপ, দিয়ে লিখবে বায়ুমণ্ডলের চাপ যত কম হয় বাষ্পায়নের হার তত বেশি হয়, তাই বাষ্পায়নের হার বাড়াতে তরলের ওপর বায়ুর চাপ কমাতে হয়। তারপরের পয়েন্টে বায়ু শুষ্কতা, দিয়ে লিখবে বায়ু যত শুষ্ক হয় তার বাষ্প গ্রহণ করার ক্ষমতাও তত বেশি হয়। এবার দেখো চলে আসছি 4.4-এ, কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোনা তৈরি করা হয়? এর উত্তর তোমায় কী লিখবে? উত্তর লিখবে মাছের ডিম্পোনা তৈরির কৃত্রিম পদ্ধতি, দিয়ে লিখবে ক, এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়, মাছের মাথার পিটুইটারি গ্রন্থি নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইঞ্জেকশন দেওয়া হয়। খ, পিটুইটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম্বাণু ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে আর এই ডিম শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে ডিম্পোনা তৈরি হয়। গ, আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইঞ্জেকশন দেওয়া হবে তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। কৃত্রিম পদ্ধতিতে ডিম্পনা তৈরি করলে কোন কোন মাছের ডিম্পনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে আর ডিম্পনা সংগ্রহ অনেক সুবিধা হয়, ঠিক আছে? এবার দেখো 4.5, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো। তো এখানে দেওয়া যেটা এম দেওয়া আছে, ভর দেওয়া আছে 70 গ্রাম, আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর বর্ধিত যে উষ্ণতা সেটা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে বলেছে। তো এবার আমরা জানি কিউ ইকুয়াল টু এমএসটি, এই সূত্রটা আমরা সকলেই জানি। তো এবার এখানে কিউ এর ক্ষেত্রে এম, এস আর টি এর ভ্যালু, এম মানে কি? এম মানে হচ্ছে মাস বা ভর, সেখানে 70 বসিয়ে দিলাম,
एस एस जो आपेक्षिक ताप आपेक्षिक ताप भैलूटा बसिए दिल टी हे समय सरि टी हे उष्णता से उष्णता बसिए दिल कूड़ी तेल 70 × 0.09 × 20 126 कैलोरी 70 ग्राम भर तामार टुकड़ो उष्णता 20 डिग्री सेलसियस बृद्धि करते 126 कैलोरी ताप लागबे। एबार देखो 4.6 जैव सार अजैव सारे चेये भालो बक्तव्यटी यथार्थता व्याख्या करो। उत्तर लिखबे जैव सार अजैव सारे चेये भालो बक्तव्यटिर कारण हलो रासायनिकेर कुप्रभाव थेके माटिके सुरक्षा प्रदान कयेक बछर धरे पुनः रासायनिक सार व्यवहारे माटिर गुणगत मान ह्रास हय किन्तु जैव सार माटिर अम्लत्व और क्षारत्वेर नियंत्रणे साहाज्य करे एवं माटिर सहनशीलता बृद्धि करे। जेगुलो छोटो छोटो प्रिंटिंग मिस्टेक आछे ठीक करे नियो। जैव सार व्यवहारे उत्पादित फसल हय स्वास्थ्यसम्मत ओ ता थेके शारीरिक क्षतिर सम्भावना कम। तीन नम्बर देखो जैव सार माटिते ह्यूमास एर परिमाण बृद्धि करे फले माटिर जलधारण क्षमता बेड़े जाए। चार नम्बर देखो जैव सार व्यवहारे माटिर उपकारी अणुजीवेर कार्यकलाप बेड़े जाए एवं एदेर वंशविस्तारेओ सहायक हय। पाँच नम्बर देखो कम खरचे शस्ये जैव कीटनाशक व्यवहार करे कृषकदेर अर्थ साश्रय करा सम्भव। अच्छा एबार देखो एर किछु एक्सट्रा जे प्रश्न किछु देखे नाओ किभाबे कृत्रिम पद्धतिते ডিম্পণ तैरि करा हय। দুটি একই রকমের টেস্ট টিউবের একটিতে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলো, অন্যটিতে সমপরিমাণ খাবার সোডা ও টার্টারিক অ্যাসিড দিয়ে তাতে কেরোসিন দেওয়া হলো। দুটি ক্ষেত্রে তোমার পর্যবেক্ষণ কি পার্থক্য দেখবে কেন? তিন দেখো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় এ ক্যাথোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো, বি অ্যানোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো, সি তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কণা। ঠিক আছে তারপরে দেখো চার নম্বর একটি সাধারণ রোগ কী কী অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে। তো এইটা তোমাদের একটা সেট শেষ হলো এবং তোমার এর সঙ্গে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্নও তোমাদের দিয়ে দিয়েছি এবং তোমাদের যদি আরেক সেট দরকার হয় তাহলে আরেক সেট প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য নিয়ে আসব। এবার তোমরা দেখে নাও তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের এক্সট্রা প্রশ্ন হিসেবে দিলাম সেগুলোকে যদি একসঙ্গে একটা সেট করা যায় সে এইভাবে তোমাদের প্রশ্নগুলো হতে পারে এবং এইগুলো তোমাদের কিন্তু আমি এক্সট্রা প্রশ্নের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি যাতে তোমাদের একসঙ্গে একই নাম্বারের প্রশ্ন এবং উত্তর পড়তে সুবিধা হয়। এই এক্সট্রা প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেই এক্সট্রা প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে। এছাড়াও বলে দিই তোমরা কিন্তু এই প্রশ্নের উপর ভরসা করেই একবার পরীক্ষা দিতে যাবে না, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় কিন্তু অনেকটাই কম তোমরা পেতে পারো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি।